বন্যায় সন্তান হারিয়ে পাগল প্রায় মা, জুটছে না খাবারও। আশ্রয় নিয়েছেন বাঁধে, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে বন্যার কবলে প্রায় 1 মাস 20 দিন ধরেই বাঁধেই বসতি তাদের। খেয়ে না খেয়ে জীবনটাই রয়েছে। বড় ছেলে লিমন পড়তেন ক্লাস 7-এ, আনুমানিক 13 বছর, গিয়েছিল মাছ ধরতে। মাছ ধরতে জাল ফেলেছিল সে, এমন অবস্থায় পড়ে যায় নৌকা থেকে। জালের রশি এক হাতে বাঁধা ছিল তার, নৌকা থেকে পড়ে গিয়ে স্রোতে তোড়ে আর তীরে উঠে আসতে পারেনি, সে তলিয়ে যায় নিচে। বড় ছেলেকে হারিয়ে পাগল প্রায় লাকি খাতুন, 20 দিন আগে মারা গেলেও মায়ের মন মানা দেয়। ছেলের কথা বলতেই দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়েন, মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন। কান্নাজড়িত কণ্ঠে বলেন, সাওয়ালটা আমার ক্লাস 5-এ A+ পাইছিল, খুব লেখাপড়ায় ভালো আসছিল, এই অল্প বয়সতে সংসারের কাজ করতেছিল। এসব বলে আবার কান্নায় ভেঙে পড়েন তিনি। জানান বাঁধেই তাদের বাস, কিন্তু খাবারটাও জুটছে না নিয়মিত। সারাদিনে একবার ভাত জোটে, সেই ভাত খান শাক পাতা দিয়ে, ক্ষুধার চোটে ভুলে যান সব। কিন্তু খাবার মিলবে কোথায়, তাদের বাড়িতে এখনো হাঁটু পানি। হঠাৎ পানি উঠায় নিয়ে আসতে পারেননি কিছুই, বাড়িতে চাল ডাল থাকলেও বন্যার পানিতে পচে গেছে সেগুলো। বাঁধ ভেঙে এতটাই স্রোত উঠে যে কোনো কিছু নৌকা দিয়েও আনা সম্ভব হয়নি। আকস্মিক বন্যা আগস্টের শেষে, বন্যার ভিতরেই এই মাসের শেষের দিকে দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় আরেকবার ভাসতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি বলছে আগস্টের শেষের দিকে উজানে ভারী বর্ষণের পাশাপাশি দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে আকস্মিক বানে ডুবতে পারে ওই সব অঞ্চল। এটি হতে পারে খুব স্বল্পমেয়াদি, তবে মৌসুমি বন্যার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এদিকে 1 মাসেরও বেশি সময় ধরে স্থায়ী থাকা বন্যার পানি কমতে শুরু করেছে। উত্তরাঞ্চল ও উত্তর মধ্যাঞ্চলের নদ নদীর পানিও কমেছে, তবে রাজধানীর চারপাশে নদ নদীর পানি স্থিতিশীল রয়েছে, আগামী 24 ঘন্টাও তা স্থিতিশীল থাকতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সমতল থেকে কমতে শুরু করছে, আগামী রবিবার পর্যন্ত পানি কমা অব্যাহত থাকতে পারে। পদ্মা নদীর পানি শুক্রবার পর্যন্ত কয়েকটি পয়েন্টে কমে গেছে, গত 24 ঘন্টায় 101টি পর্যবেক্ষণে থাকা স্টেশনের মধ্যে পানি বেড়েছে 35টির, কমেছে 62টির আর অপরিবর্তিত রয়েছে 4টির। এছাড়া বিপদসীমার উপরে স্টেশন আছে 24টি, বিপদসীমার উপরে আছে 15টি নদীর পানি। আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপ গত বুধবার রাতে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে ভারতের মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় হয় গত বৃহস্পতিবারের ধারাবাহিকতায় এখন পর্যন্ত দেশের প্রায় যেসব জেলায় বৃষ্টি হতে পারে, কয়েকটি জেলায় মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকবে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ মাত্রা ছিল যৌথভাবে রংপুর দিনাজপুরে 37.2°C, মৃদু তাপপ্রবাহ বইছে পঞ্চগড় নীলফামারী সিলেট সহ কয়েকটি জেলায়। আবহাওয়া অফিস আরও জানিয়েছে গত জুলাইয়ে সারা দেশে স্বাভাবিকের চেয়ে 11% বৃষ্টি বেশি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী উদয় রায়হান বলেন, দেশের প্রায় সব নদ নদীর পানি কমতে শুরু করেছে, আশা করা হচ্ছে এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে, তবে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে এই মাসের শেষে। এদিকে পদ্মার পানি 3 দিন ধরে ফের বাড়তে শুরু করায় শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জের নিম্নাঞ্চল সহ আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, এতে 4.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছে। বুধবার সন্ধ্যায় পদ্মার পানি সুরেশ্বর পয়েন্ট বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও গত দুপুরে বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। দুর্গত এলাকায় আরও দেখা দিয়েছে খাদ্য স্যানিটেশন ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলে প্রয়োজনের চেয়ে তা অপ্রতুল বলে জানিয়েছে বন্যা দুর্গতরা। রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার পানি সামান্য কমলেও এলাকার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্র জানিয়েছে গত শুক্রবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে 3 সেন্টিমিটার কমে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বিভিন্ন গ্রামের 100 মানুষ এখনও আশ্রয় নিয়ে আছে বিভিন্ন স্কুল বেড়িবাঁধসহ এলাকার মহাসড়কের ঢালে। পদ্মায় প্রবল স্রোতে দৌলতিয়া পাটুরিয়া নৌপথে ফেরি সার্ভিস ব্যাহত হচ্ছে।
মেঘনায় জোয়ারের প্রভাবে চাঁদপুরের হাইমচরের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। পানির চাপে চাঁদপুর সেচ প্রকল্পে মেঘনাপাড়ের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি পয়েন্ট দিয়ে প্রকল্পের ভেতরে পানি ঢুকে পড়েছে। দক্ষিণ সাগর ফুঁসে উঠায় এবং উত্তর উজানের পানির চাপে চাঁদপুরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মাছের ঘের ও পানের বরজ। বুড়িগঙ্গা ও ধলেশ্বরীতে পানি বাড়তে থাকায় নারায়ণগঞ্জের ফতুল্লা নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছে ফতুল্লার বক্তাবলী, কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের প্রায় 1,000 পরিবার। গাইবান্ধার সব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে নেমে গেছে। গত বুধবার রাত 9টায় তিস্তামুখ ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার নিচে নামে। ঘাঘট, তিস্তা, করতোয়া, বাঙালি সহ অন্যান্য নদীর পানিও বিপদসীমার অনেক নিচে নেমে এসেছে। দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা হয়েছিল 1998 সালে। ওই বছর বন্যার পানি 63 দিন ছিল। চলমান বন্যা সেই হিসেবে দ্বিতীয় দীর্ঘতম। 39 দিন পরও বন্যায় পানিবন্দী জীবন কাটাচ্ছে দেশের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলের মানুষ। অবশ্য এবারের বন্যায় কয়েক দফায় পানি কমেছে ও বেড়েছে। উজানে অতিবৃষ্টির কারণে বন্যার স্থায়িত্বকাল দফায় দফায় বেড়েছে। তবে বৃষ্টির মূল কারণ নয়, জাতিসংঘের এক প্রতিবেদনে এবারের বন্যা স্থায়ী হওয়ার 8টি কারণ উল্লেখ করা হয়েছে। এবার বন্যার পানির পরিমাণ 1998 সালের চেয়ে অনেক কম হলেও স্থায়িত্ব বাড়ছে। এর কারণ গত কয়েক যুগে দেশের নদ নদী ও প্লাবন ভূমিতে নানা ধরনের অবকাঠামো ও বসতি নির্মাণের ফলে বন্যার পানি আটকে থাকছে। এমনকি বন্যা নিয়ন্ত্রণের জন্য যেসব অবকাঠামো নির্মাণ করা হয়েছে সেগুলোর প্রতিটি নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য বিবেচনায় না নিয়ে করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের 33 জেলায় কোথাও না কোথাও বন্যার পানি রয়েছে। পানিবন্দী মানুষের সংখ্যা এখন প্রায় 56 লাখ। এর মধ্যে 76,000 মানুষ সরকারিভাবে খোলা আশ্রয় কেন্দ্রগুলোতে উঠেছে। সড়ক, বাঁধসহ নানা উঁচু স্থানেও আশ্রয় নিয়েছে। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি কমতে শুরু করলেও আগামী 2-3 দিনের মধ্যে তা আরও বাড়তে পারে। এর কারণ উজানের ভারতীয় অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার শুরু হয়েছে। এছাড়া বারবার পানি ওঠানামা করায় সামনের দিনগুলোতে নদী ভাঙন আরও তীব্র হতে পারে। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ চলতি সপ্তাহে সরকারকে একটি প্রতিবেদন দিয়েছে। এতে চলমান বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার 8টি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথম কারণ হিসেবে বলা হয়েছে যেসব এলাকায় এখন পানি ঢুকছে কিন্তু নামছে না, সেসব এলাকার বেশিরভাগই নিচু ও চর। এসব এলাকায় অবকাঠামো নির্মাণ ও নগরায়ণ হয়েছে, ফলে বৃষ্টির পানি দ্রুত মাটির নিচে নামতে পারছে না। দ্বিতীয়ত, জলাভূমি ও প্লাবনভূমিগুলোর বড় অংশ বেদখল হয়ে গেছে, ফলে নদীগুলোর মধ্যে আন্তঃসংযোগ বাধাগ্রস্ত হচ্ছে। এর কারণেও পানির প্রবাহ ধীর গতিতে হচ্ছে। তৃতীয়ত, বন্যা মোকাবেলায় যেসব বাঁধ নির্মাণ করা হয়েছে তা নদীর সঙ্গে প্লাবনভূমির যে সম্পর্ক ছিল তা বিচ্ছিন্ন করে দিয়েছে। চতুর্থ কারণ হিসেবে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে বন্যা কবলিত এলাকায় যেসব বনভূমি ছিল তা কেটে কৃষি জমিতে রূপান্তর করা হয়েছে, ফলে ভূমি থেকে বিপুল পরিমাণ মাটি গিয়ে নদীতে পড়েছে। এতে নদীর তলদেশ উঁচু হয়ে গেছে। পঞ্চম কারণ, বন্যা কবলিত এলাকাগুলোতে প্লাবনভূমির মধ্যে সড়ক নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে বাধা তৈরি করা হয়েছে। ষষ্ঠত, বিষয়টি হচ্ছে ব্রহ্মপুত্র, গঙ্গা সহ অভিন্ন নদীগুলোর উজানে জলাধার, বাঁধ ও ব্যারেজ নির্মাণ করা হয়েছে যা নদীগুলোর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করেছে। সপ্তম কারণ, বাঁধ ও নানা অবকাঠামোর কারণে নদীর তীরবর্তী এলাকার তাপমাত্রাতেও বড় ধরনের পরিবর্তন এসেছে, বৃষ্টিপাত বেড়ে গেছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার অষ্টম কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে নদীর চারিদিকে অবকাঠামো নির্মাণ বেড়ে যাওয়ায় সামগ্রিকভাবে নদীতে পলির পরিমাণ বেড়ে গেছে। এতে নদীর তলদেশ উঁচু হয়ে পানি দ্রুত বিপদসীমা অতিক্রম করেছে। বন্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন তৈরির কাজে যুক্ত ছিলেন বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম। তিনি জানান, দেশের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র অববাহিকায় এমনিতেই পানির প্রবাহ বেড়ে গেছে। মৌসুমী বায়ু শক্তিশালী হয়ে উঠায় বাড়তি বৃষ্টিপাত এর সঙ্গে যোগ হয়েছে, আর অবকাঠামোগুলোর মাঝখানে পানি আটকে থাকায় বন্যার স্থায়িত্ব বাড়ছে।